মর্নিং বং পাঁচালি ফ্যামিলি, নতুন একটা এপিসোড নিয়ে চলে এসেছি। আর আজকে হচ্ছে বছরের শেষ দিন, কালকে হচ্ছে শুভ নববর্ষ। তোমরা নববর্ষে কী করছো আমাদেরকে কমেন্ট করে জানাও। আর আমার ইচ্ছা আছে যে কোথাও একটা যাওয়ার। বেশ, আমি অনেক দিন মানে কোনো রেস্টুরেন্টে বা বাইরে ঘুরতে যাইনি, তো আমার ইচ্ছা আছে একটু ঘুরতে যাব, বাইরে যাব। বাট বাইরে এমনিতেও যা গরম, জানি না কতটা কী হবে। আর তোমাদের মধ্যে অনেকে কমেন্ট করেছো যে কালকে নিমষষ্ঠী ছিল, আমি কেন ডিমরা মানে খেয়েছি বা কিছু ননভেজ খেয়েছি। বাট এরকম কোনো ব্যাপার না। অ্যাকচুয়ালি আমার বাড়িতে কী হয়, রেখা দিই সকালবেলাটা, কেউ যেন খুব চিৎকার করছে, কোনো বাচ্চা এখানে হয়তো ওর বকা খাচ্ছে মনে হয়। যাই হোক, আমাদের বাড়িতে কী হয়, রেখা দিয়ে সকালবেলাটা টাইম পায় না বলে আগের দিন রান্নাটা করে যায়, সন্ধ্যেবেলা রান্নাটা করে যায়, সেটাকে আমি একটু ঠান্ডা হওয়ার পর ফ্রিজে তুলে দিই, সেটা আমরা পরের দিন দুপুরবেলা খাই, আগে একটু গরম করে নিই। এইভাবেই চলে আসছে, কারণ রেখা দিয়ে সকালবেলা টাইম পায় না। আর ওই ডিমটা খাবো আমি আজকে দুপুরবেলা। আমি যদিও ডিম খেতে ভালোবাসি না, তার মধ্যে এই গরম ওটা কৌশিকই খাবে। যাই হোক, চলো দিনটা স্টার্ট করা যাক। তো আমাদের এই রেন্টের রুমটা না মানে এতটাই ডার্ক যে মানে লাইট না চালালে খুব অন্ধকার আছে। তাই না, আমরা মাঝে মাঝে লাইটই ধরিয়ে রাখি, ম্যাক্সিমাম টাইম আমরা লাইটটাই ধরিয়ে রাখি। আর এই ভিডিওটা যখন আসবে তো তখন অলরেডি হয়তো মানে নববর্ষ শুরু হয়ে গেছে। কখনো যদি শ্যুট করতে হয় তাহলে ফার্স্টে পাখাটা অফ করে নিতে হয়, আমাদের সেই বর্ষা পাখা। তো যেটা বললাম, এই ভিডিওটা যখন এসছে তখন অলরেডি শুভ নববর্ষ চলে এসছে। তো তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা। প্রীতি বলে গেলে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। এন্ড সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার মুখটা পুরো জ্বলে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে এফেক্টটার জন্য। এই সাইডে চলে আয় তাহলে হয়তো কমে যাবে। হ্যাঁ, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এই বছরটা প্রচুর 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 আনন্দে কাটুক। আর বর্ষিকে একটু আশীর্বাদ করো, ভালোবাসো, যেমন তোমরা ভালোবাসো আশীর্বাদ করো। জাস্ট একটু একটু জানি ওর দুষ্টুমিটা কম হয়, একটু যেন শান্ত হয়। দুজনের হাল দেখে তো দুজনের চোখের তালা আর পারছি না, বিশ্বাস করো। না, আমি সবাইকে বলেছি কালকে আমরা একটু বেড়াতে যাবো। আর কি, কালকে আমার অফিস আছে। কালকে গুড ফ্রাইডে, তুমি তো বলেছিলে ছুটি আছে, সেই জন্যই তো বলেছি। হ্যাঁ, অফিস আছে, কারণ আমাকে ইউটিউবে এডিট করতে হবে। আরে ইউটিউবে এডিট তো তুমি এসেও করে নিতে পারবে রাত্রিবেলা। অনেক খাটতে হয়। আরে ওইভাবে তো যাব না, আমরা পরশুদিন যাই। সেই আগের বারের মতো। কি আগের বার? তাই করো তুমি। পরশুদিন চল। না, কালকে চলো না, কালকে এসে তুমি যা কাজ করার করে নেবে। আর বেশি তো মরমে থাকবো না, আমরা একটুখানি অল্পখানি যাব, তুমি চলে আসো। কোথায় যাব? কোথায় যাবটা কোথায়? আমরা প্ল্যান করি, তারপর যাব। কালকে একটু ঘুমাই না। এটা পড়াশোনা তো তুমি আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি তো তাই করেছো। সবাই জিজ্ঞেস করে অ্যানিভার্সারি সেলিব্রেশন কোথায় হচ্ছে। ফেসবুকে মেসেঞ্জারে আমাকে সবাই জিজ্ঞেস করে যে অ্যানিভার্সারি তোমাদের কোথায় সেলিব্রেট করলে, কেন ভিডিও এলো না। সত্যি কথা, অ্যানিভার্সারি এবার আমার ফার্স্ট অ্যানিভার্সারি ছিল, মানে আমার লাইফে যে ওই দিনটা মানে কি কিভাবে কেটেছে আমি জানি না। ওই দিনও বৃহস্পতিবার ছিল, আজকে মনে না মোটেও বৃহস্পতিবার ছিল। হ্যাঁ, বৃহস্পতিবার ছিল, মিটিং ছিল, অফিসের কাজ ছিল। অফিসের কাজ ছিল, তারপরে 4টে ও 3:30 না 4টের সময় এসে বলছে তখন যাবি যাবি না, এরকম করতে 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 ফার্স্ট অ্যানিভার্সারিটা কাটিয়ে। কোনো প্ল্যানই ছিল না সেটা। তোমার সাথে আমার প্ল্যান ছিল যে আমরা বুফে রেস্টুরেন্টে যাব, তারপরে গেলাম তো অ্যানিভার্সারির পরে। অ্যানিভার্সারির পরে কোথায় গেছি? 1 তারিখে তো গেছি। তো কবে অ্যানিভার্সারি, কোথায়, কিভাবে গেছি? হ্যাঁ, 1 তারিখে গেছি, ভুলে গেছি আমরা অ্যানিভার্সারি। কি বলবো আমি, ভালো লাগে। আজকে কালকে কোথায় যেতে চাস, প্ল্যান কর। কালকে খেতে যেতে পারি। ম্যাডাম ইন শিওর না? হ্যাঁ, আমাকে কমেন্ট করে জানাও যে কালকে তোমরা কোথায়। কমেন্ট করে আসতে আসতে আমার কালকে চলেই আসবে। আমার কি বলতো, মানে সবসময় বাড়িতে থেকে থেকে না সত্যি আমার নিজেরও তো একটু
দরকার বাইরে যাওয়া, সবাই যায়, আমার সব বন্ধুরাই স্ট্যাটাস দেয়, সবকিছুই দেখে, সবাই যায়। একটু যে যে দিনটা অনুষ্ঠান সেই দিনটাই যেত, আমি অন্যদিন কেন যাব? আরে এক তারিখে রাস্তায় অনেক জ্যাম থাকে, দু তারিখে চল। শুট করছো, সবাই তো যাবে, সবাই যায়, সবাই যায়, সবাই যায় না, সবাই কমেন্ট করে বলবে যে যাবো না। আরে সেটা তো কখনো অ্যাক্সিডেন্টই হয়, আমরা সব আচ্ছা আচ্ছা নিয়ে যাবো, প্ল্যান কর। তুমি 14 তারিখে কোথায়, 14 তারিখ কোথাও গেলাম না, রাত্রিবেলা শুধু একটা খাবার অর্ডার করলাম আর হয়ে গেল। এইভাবে হয় নাকি, সব সময় যে যেতে হয়, একটু বেরোতে ইচ্ছা করে। এই যে হাতের ওপরে আছে একজন, বিকেল বেলা হলেও তো লোকে বেরোতে ইচ্ছা, ওকে রাখো না, কি আছে অসুবিধা, আমার ভালো লাগে না। ও এখন একটু খানিও শোবে না, একটু খানিও না, ও শুধু দাঁড়াবে, ও শুধুই দাঁড়াবে, দাঁড়ানো ছাড়া আর কিছু নেই। এই যে বরফির পয়লা বৈশাখে গিফট পাওয়া অলরেডি শুরু হয়ে গেছে, অ্যান্ড এটা হচ্ছে আমাদের বাড়িতে কাকিমা দিয়েছেন, আর কাকিমা তো ওকে প্রচুর প্রচুর গিফট দেন, আর ভীষণ সুন্দর সুন্দর গিফট দেন, আর এটাও একটা তার মধ্যে। কৌশিক এখনো দেখেনি, কৌশিককেও দেখাই অ্যান্ড তোমাদেরকেও দেখা, যার নাম হয়েছে সেই ডাকতে শুরু করে দিয়েছে। এই দেখো বরফির নতুন গিফট কাকিমা দিয়েছে পয়লা বৈশাখের জন্য। কাকিমা বরফিকে এতটাই পছন্দ, মানে ভালোবাসে যে প্রতি মাসে এক একটা করে গিফট চলে আসে। ইভেন অঙ্কিতাকে এত ভালোবাসে যে কখনো কখনো চিলি চিকেন, কখনো কখনো মিষ্টি চলে আসে। আমার কথাও আছে, মিষ্টিগুলো আমাদের দুজনের জন্যই আসে। হ্যাঁ এত হিংসে করো না, ঠিক আছে, ব্যাপারটা যেগুলো বেশিরভাগ অঙ্কিতা খায়। কি অস কি করছো তুমি না? আর আর তোমাকে একটা আপডেট জানাই, সেটা হচ্ছে এই জিনিসটা তোমরা দেখেছো যারা মন্দারমণি বিচ মার্কেট যেটা ছিল সেই মার্কেটের ভিডিওতে আছে, এটা আমরা কিনেছিলাম বরফির জন্য। তো আজ ওখানে কেন সামনে আসো করাই, মানে এত দূরে দূরে কেন, আজকে তো ঝগড়া হয়নি তাই? হ্যাঁ আচ্ছা, মারছে ব্যাপার হচ্ছে আমি এটা দেখাবো, এটা আমাদেরকে বলেছিল যে এটা বাজবে ভ্যাঁ ভ্যাঁ করে, কেমন কিছু একটা আওয়াজ হবে, 100 টাকা দাম নিয়েছিল, আর ব্যাটারি দেয়নি। আমি জিজ্ঞাসা করেছিলাম, আমার কাছে ফুটেজও আছে, আমি এখন দিচ্ছি না, বাট ফুটেজ আছে, কেউ চাইলে, কেউ যদি বলে আমি মিথ্যা কথা বলছি, আমি ফুটেজ দেখিয়ে দিতে পারি। তো আমরা বলেছিলাম যে এটা একটু বাজিয়ে দেখাও, বলছে এটার তো ব্যাটারি লাগবে, ব্যাটারি কিনে আনো। আর তখন মোটামুটি 10টা সাড়ে 10টার মতো বাজে, তো বলেছে আমার কাছে ব্যাটারি নেই, হ্যাঁ বাজে বাজে তুমি নিয়ে যাও। ব্যাটারিটা এনে যখন এটাকে পাশে এরকম করে যখন ব্যাটারিটা রেখেছি, তখন আমার মনে হয়েছিল যে হ্যাঁ এটাই হয়তো হবে, কিন্তু খুলে যখন লাগালাম তখন আমি বুঝতে পেরেছি। আমি ভাগ্য ভালো খুলিনি, ও বলেছিল দুটোই খুলে নিতে, আরেকটা খুলিনি। বাবা এত বড় মুখ, এইটা কিন্তু খুব খারাপ, সবাই বলবে আবার হলুদ দাঁত, বলবে হলুদ দাঁত, অ্যাকচুয়ালি ওর হলুদ দাঁত না, এডি মানে আর নিজে একটু তো যাই হোক, ওটা করার পরে আমি আবার দোকানে গেলাম, ওই 20 টাকা যেটা প্যাকিং ছিল সেটা আমি ফেরত দিয়ে দিয়েছি, বদলে এই দুটো আনলাম, এই দুটোর জন্য 40 টাকা, এই দুটো এই একটার জন্য 20 টাকা, 60 টাকা। তারপর কি হলো, এটা যখন দিয়ে দিয়ে দাও, কত সুন্দর গান বাজছে, ঠিক আছে বিশাল গান হচ্ছে। বেসিক্যালি একটা 100 টাকার এই খেলাটার সাথে 60 টাকার ব্যাটারি দিয়ে লাস্ট কি হয়ে গেল, এই দাঁড়া এখানে আছে দেখতে কি। আরে আমি ওটা করে দেখেছি, এখানে কিছুই নেই, একটা মিউজিক আছে আর একটা
আরেকটা কিছু একটা লেখা আছে কিন্তু কিছুই হচ্ছে না বেসিক্যালি। আমার কিন্তু খুব দুঃখ হচ্ছে কিন্তু হাসিও। হ্যাঁ মানে এরকম ভাবেই যে আমাদের সাথে হয়। ঘুম থেকে উঠে গেছেন আর একজন এখানে ফিফা খেলছে আর একজন এখানে ঘুমতে করে আমি দেখতে পাচ্ছি তোমার একটা ম্যাচ। এখানে লেবু চা খাওয়া হচ্ছে আর এখানে রেখা দিই আজকে কি করছে জানো, চিলি চিকেন আর পরোটা। রেখা দিই তুমি যে ডিমটা কষাটা করেছো সবাই ভেবেছে আমি না, আমি কালকে ডিম কষাটা খেয়েছি নীলের দিনকে। অ্যাকচুয়ালি রেখাদি এখন রান্না করবে সেটা আমরা খাবো হচ্ছে লাঞ্চে, আজকে ডিনারে খেয়ে নেবো কালকে লাঞ্চে খাবো না। তো আমাদের ডিনার রেডি আর কৌশিকের খাওয়া হয়ে গেছে চিলি চিকেন আর পরোটা, এবার আমার খাওয়ার পালা। আহা দারুণ দেখতে লাগছে। আজকে দিনের মধ্যে সব কমপ্লিট হলো আর রান্নাঘর পরিষ্কার করে আমি এখন শুতে যাবো। অ্যান্ড আমার পুরো দিনটা শেষ হওয়া মানে মনে হচ্ছে আজকাল মনে হচ্ছে একটা যুদ্ধ করা, যত রাত বাড়ছে যেন আমার নিজের শরীরটাও ভীষণ টায়ার্ড হয়ে যায় যত টাইম বাড়ে। আর একটা নতুন বিপদ মানে এসে পড়েছে যেটা হচ্ছে বরফি বারবার পটি করছে। তো ডাক্তারের সাথে কথা হয়েছে, ডাক্তার বলছিল যে গরমের জন্য হতে পারে, আর এখন ও যা দুষ্টু আর সব কিছু এই সময় কি হয় বাচ্চারা মুখে দেওয়ার চেষ্টা করে, মানে যেটা পায় এটা খাবলে 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 খাব নিয়ে মুখে দেয়। তো তার জন্য হতে পারে, তার জন্য উনি বললেন যে আপাতত ও যেহেতু অ্যাক্টিভ আছে আর বেশি অতটা সিরিয়াস নয় তাই জন্য আমরা একটু ওয়ারে স্টার্ট করতে পারি, আর পরবর্তীকালে কোনো মেডিসিন উনি সাজেস্ট করবেন। তো আপাতত ওকে ওয়ারেস দিচ্ছি আর দেখা যাক কী হয়। তো এই ভিডিওটা এখানেই শেষ করবো, আর বেশি বড় করবো না। আজকের জন্য দুর্গা দুর্গা, কালকে নববর্ষ, সবাই খুব 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 ভালো করে কাটবে। আমি জানি না আদৌ আমি কোথাও যাবো কি না, দেখা যাক কী হয়। টাটা।